মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিসের শ্বাসরুদ্ধকর অভিযানে তিনতলার ব্যালকনি থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জে শুক্রবার সকালে পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও গ্রামের একটি বাড়িতে তিনতলার ব্যালকনিতে দেখতে পাওয়া যায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল সিনিয়র স্টেশন অফিসার লিডার আনিসুল হকের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, তাদেরকে এলাকাবাসী সকাল 6:55 ফোন করেন, সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। 7:20 আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধার অভিযানের পর তার দেওয়া তথ্যে জানা যায় তার নাম পারবিন আক্তার। উদ্ধারকৃত পারবিন আক্তারের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। বয়স আনুমানিক 20-22। ভয় করে নাই? ধন্যবাদ। মোহাম্মদ রাহিদ হোসেন, নিউজ 71.TV। সংবাদ প্রচারে দীর্ঘহীন সাহসী।